আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর আজকে বিকেলের সন্ধ্যাের ফুলের শুভেচ্ছা কাঠ গোলাপ গোলাপি ফুলের মানে পিঙ্ক কালার না মেজেন্টা কালার কাঠ গোলাপের শুভেচ্ছা জানাচ্ছে নিয়া এখানে হচ্ছে ওরা পার্কের নামছে মানে সুইমিং পুল মানে পাঁচতালার পার্ক যেটা আর কি পার্ক সুইমিং পুল সবকিছু মিলে যেটা যেটা আগে ওরা প্রায় ওরা প্রায় প্রতিদিনই নামে এখানে তো আলিফ এখানে খেলাধুলা করছে একইভাবে ওরা প্রতিদিন এনজয় করে এখানে যায় দুই ভাই বোন একই সাথে যায় আমি আমি না আমি তো মাঝে মাঝে যাই সব সময় না আর এখানে এটা অনেক বাচ্চারা আসে একত্রিত হয় ওই সব বাচ্চাদের সাথে ওরাও খুবই আনন্দের সাথে সময় কাটে ভালো লাগে দেখতে আমারও খুবই ভালো লাগে ব্যাপারটা এটা কেন এরকম ভাবে আমার এটা খুবই ভালো লাগে এগুলো যে ওদের সময়টা ভালো কাটানোর একটা জায়গা তার আমি কিন্তু এখানে বলতেছিলাম যে আসলে আমরা আজকে ওরা ওরা ঘুরে আসার পরে আমাকে বলতেছিল যাওয়ার জন্য তখন আমি জোর নামলাম এখানে একটা ভাবি আছে সেই ভাবির সাথে কথা বলবো আজকে ফার্স্ট টাইম ওনার সাথে দেখা করবো তা ওনার সাথে আমি যাচ্ছি তাদের সাথে ওনার সাথে দেখা করতে আর আলিফা নিয়ে যাচ্ছে হচ্ছে পার্কে একটু সুইমিং পুলের আশেপাশে ঘুরবে এ আর কি তো এখানে ওরা আসছিল আমাকে নিতে তা আমি আবার ওদের সাথে বাইরে হয়ে গেলাম যাওয়ার পরে দেখি ভাবির সাথেই তো দেখা হয়ে গেল তো ওনার সাথে আমার প্রথম দেখা এটা হচ্ছে রাজনের কলেজ পরিচয় থাকুক আমি ওনার সঙ্গে কথা খুব আর একটা সময় পার সন্ধ্যাটা আর বাচ্চাটা একেবারে এগারো মাস মতো ওই যে পিচিটা পিচিটা খুবই সুন্দরভাবে নিহা আলিফের সাথে খেলতেছিল খুবই মজা করতেছিল বাচ্চাটা আর নিহা বাচ্চাদেরকে নিহা আলিফ তো এমনিও বাচ্চাদেরকে বেশি পছন্দ করে আর পিচিটাও খুবই মিশে গেছিলো এতটাই যে মানে খুব আর ও খুবই মজা পাচ্ছিল বাচ্চাটা মানে এত চঞ্চল আর এত সুইট মাসাল্লাহ খুবই ভালো আর আর স্নেহাত বাচ্চা সবসময় পছন্দ করে যার জন্য বাচ্চার সাথে খেলতো ওর কোনো মানে অস্বস্তি লাগবে না বিরক্ত লাগবে না একটু মনে হবে না যে কষ্ট হইতেছে বাচ্চাটাকে নিয়ে বেশ দোল খাইতেছে আলিফ খেলতেছে ওই আর কি দুজনেই সময়টা টাকাটা ছিল খুব ভালো বাচ্চাটার সাথে তো বাচ্চারা একটু পর পরই দৌড় দিতে না নিহা দা দূরে ধরে নিয়ে এসে আর স্লিপারে বসায় দেওয়া ও খুবই মজা পাচ্ছিলো আর আমি আর ভাবে দূর থেকে কথা বলতেছিলাম আর দেখতেছিলাম ওদের কর্মকাণ্ড আমরা অনেক কথা অনেকটা সময় ভালো কাটাইছি ভালোই লাগছে কথা বলতে আসলে বাংলাদেশের মানুষ এখানে খুবই কম খুবই কম তো যাই হোক আমরা টথা বললে যখন ওরা যখন খেলতেছে তখন আমাদের মনে হচ্ছিল যে অনেকদিন পরে বোধহয় একটু মন খুলে আমি যদিও বা বাংলাদেশের মানুষ আরও পাইছি তারপরও যখনই নতুন কাউকে পাই তেমন আনন্দটাও সেই অন্যরকম লাগে ভালো লাগে আর কি ভালো লাগার ব্যাপারটাই তো অন্যরকম আর এই যে পিচির অবস্থা দেখেন পিচি তো সেই মজা করতেছে নিহা মজা করতেছে আর আলিফু তো বাচ্চাটাও খুব মজা পাচ্ছিল কারণ বাচ্চাটা বোধহয় অনেকদিন যাব হয় না বাচ্চাটা অনেক যে সঙ্গ পাচ্ছিল না কারণ ওর বাবা অফিসে চলে যায় আর রাম্মাগারকে সাথেই মানে বেশ ভালো একটা সময় কাটায় আর একা একা লাগে এই জন্য বাচ্চাটাকে নিয়ে ওর মা নিজের নিচে নামে বাচ্চাটার সাথে সময় কাটানোর কোনো মানুষ পায় না কিন্তু মা আর বাচ্চা এই বেবিটা মানে এটা একটা ওর নামটা আমি ঠিক জানি না জানি না বলতে আমার এখন মনেও নেই নামটা তো ওর সাথে মা আর মেয়ে এখানে কিছুক্ষণ সময় কাটে পরে চলে যায় তো আমি আমরা আবার আলাপ আলোচনা মানে গল্প আড্ডায় শেষ করে সন্ধ্যা পরই হয়ে গেছে যেহেতু সন্ধ্যায় হয়ে গেছে তো আমরা ভাবলাম যে আমরা একটু কিছু বাইরে যাই একটু আমাদের গেট থেকে বাইরে হইলে তো আবার ওই যে চাটা নাস্তা একটু হালকা পাতা স্ন্যাক্স এগুলো খাওয়ার দোকান আছে যার জন্য আমরা যাবো আলিপ্রে পাঠাই যাও আমার ব্যাগটা নিয়ে আসো তা আলিফ তো দূর আর আমরা এদিকে দেখতেছিলাম কতগুলো পার্ক এখানে আছে এই একটাও মানে এই পুরা কমিউনিটিটার ভিতরে এই সবগুলা আছে ডিসেন সবগুলা পার্ক আছে মানে নামগুলা শুনলে কেমন একটা কি সুন্দর একটা ল্যান্ড সিরিয়াসলি খুব ভালো জায়গাটা খুবই ভালো দাঁড়ানোর জন্য আর এই যে আলিফের বিড়াল পছন্দের বিড়াল আলিফের দেখলে এটাও পাগল হয়ে যায় আলিফও পাগল হয়ে যায় বিড়ালকে আলিফ খুব ভালোবাসে নিয়েও খুবই আদর করে আর আলিফের পিছন পিছন খালি দৌড়াইবো আর আলিফ হয় সেই বছর আর হাতটাকে ধুয়ে নিছে অবশ্যই স্যানিটাইজ করে তারপরে আমরা এখানে এই যে আলুর চব যে জিনিসটা এটা খাইলে মনে হয় যে একদম রমজান মাসের একটা ফিল আসে আর এই পেঁয়াজটাও কিন্তু ওই ডাল দিয়ে বানানো হয় এরকমই এটা যেহেতু ইন্ডিয়ান মালাই এবং থাই কিছু ইয়ে আছে মেনু আছে তবে ইন্ডিয়ানটাই বেশি মজা লাগে খাবারটা বাংলাদেশি খাবার নেই বাংলাদেশি খাবার বলতে এখানে তেমন কিছু এই এই রেস্টুরেন্টে নেই তো এটা যে এমনি খাবার মান খুবই ভালো আর এইখানে তো আমাদের যশোরের ভাই আছে তারপরে আমাদের খুলনা আরেকজন আছে বেনাপোলের ভাই মানে আমাদেরকে দেখলে বেশি ওনারা যেমনটা খুশি হয় তেমনটা আমরাও এখানে আমরা কিন্তু চিকেন দুই পিস নিছি কারণ সন্ধ্যার নাস্তা একেবারেই নাস্তা খাওয়া বাইরের বাসা যাব। আর আমি বাইরে মূলত বাইরে চাটা এখন আর খাই না এখন হয় কোনো জুস পাইলে মানে ম্যাঙ্গো জুসটা সারা মন্ড কোনো জুস খাই না আসলে আলিফ ম্যাঙ্গো ফ্লেভারের একটা খাচ্ছিলো বাট এটা রিয়েল ম্যাঙ্গো না আর আমি আইস একদম আইসে পানি ও সেই সেইরকম মজা তো ওরা গে আমি গেলেই বুঝতে পারি আমার রাইস পানি লাগবে দেখ খুবই ভালো লাগে আর এখানের খাবারটাও আমার কাছে খুব ভালো লাগে আমরা খাওয়া দাওয়া করা মানে বলতেছে আর নেহা চা নেহা চা খাচ্ছিল নেহা যেখানে যা বেশিরভাগই চাই খায় মানে আমি বলতেছিলাম কি দিয়ে তোমার মুখে রাখ লেগেই পড়ছে নাকি খুশিতেই একেবারে রোস্টে আর আমি পানি খাই মানে বরফটা এমন আমি জীবনে বুধিনা এতটা মজা পাইনি আর এখানে বহুদিন পরে ইন্ডিয়ান চাউমিন যদি এই যে এই ভাইটার কথা বললাম ম্যানাপোলার এ আবার ভালো একজন শেফ খুব ভালো চাউমিনটা বানাইতে পারে আমাকে মানে এখানে মালয়েশিয়ান স্টাইলের একটা চাউমিন হয় আর ইন্ডিয়ান স্টাইলের হয় তা আমারে বললো যে আপনাকে আমি মালয়েশিয়ান স্টাইলি সরি ইন্ডিয়ান স্টাইলে বানাই দেবো এতই টেস্টি ছিল আমি ভয় মুখে দিছি আমার কেমন লাগে না লাগে প্রথমে একটু চিন্তা তা কোথাছিলাম একটু খেয়া দেখি পরে দেখি যে না সিরিয়াসলি খুবই ভালো ছিল পরে আমি ওদের সাথে খুবই ভালো সময় কাটাইলাম ওই ভাইরেও ধন্যবাদ জানাইলাম আসলে আমি সবসময় দেখছি যে অনেক খুঁচে যে চাউমিনটা কোথায় পাওয়া যায় তো আউমিনটা সবেবা লেখেনে ইন মালয়েশিয়ান স্টাইল রইছে এখানে গুড় আর চিনি দিয়ে চাউমিন বানায় ভাই এটা তো সম্ভব না এটা পুরো

ভাইদের সাথে প্রাণবন্ত কথা বললে মনটা অনেক ভালো হয়ে গেল খেয়েও ভালো লাগলো তো এখন আমরা বাসায় আসার পথেই নিচে আমাদের বাসার নিচেই একেবারে বিড়ালটা থাকে আলিফকে খুব পছন্দ করে আলিফও বিড়ালটাকে খুব পছন্দ করে সে আদর আর বিড়ালটা আদরে আদরে একেবারে বসে শুয়ে পড়ছিল এতটাই ভালো আর আলিফও অনেক বেশি বেশি ভালোবাসতেছিল অনেক বেশি পছন্দ করে আলিফের পিছনেই সাথে ছিল না মনে আমি একটা পর্যায়ে ওই যে আলিফও যাচ্ছে ও পিছন পিছন যাচ্ছে আলিফও যায় বিড়ালটাও পিছন পিছন যায় আমি তো একটা পর্যায়ে ভয় পেয়ে গেছি তুই কি উপরে নিয়ে আসবি নাকি তারপরে ও দেখে এখন ওই যে আবার বসে পড়ছে আবার বিড়ালটা বসে পড়বে আমি পুরো আশ্চর্য হয়ে গেছি পরে নিহা যতটা না আদর করে ও উপরে ও বেশি করে নিহাকে নিহা চায় ঠিক আছে ভালোবাসে আদর করে ও ঠিক আছে কিন্তু ও নীহা আলিফের পিছন ছাড়ে না আবার পিছন ও দিক ওদিক দেখে আমি আমি বলছি যা গো গো কার কথা কে শুনো বিড়াল ওই আলিফের পিছন পিছনে ওই যে দেখেন মনে ও মনে আজকে ষোলোতলা উঠেই ছাড়বে এরকম দূর আলিফের ফালাই দিয়ে সামনে দূর পরে আমি বললাম গো ওর ওর রাস্তার ওই পাশে গেছে গা মনে করছে গেছি গিয়ে না ও আবার ফেরত আসতেছে ব্যাপারটা খুব মজার ছিল আমার কাছে আর আমি একটু নিয়ে আলিফ রাগু হইতেছিলাম যে এত বেশিটা ক্লোজ হওয়া ঠিক না হ্যাঁ বিড়াল অবশ্যই বিড়াল প্রাণীকে অবশ্যই ভালোবাসা ভালো কিন্তু এখানে তো কমিউনিটির ভিতরে কোন রুলস থাকে তা ব্যাপারটা একটু মেনটেন করে চলাই ভালো দেখেন বিড়ালটার সাথে দুষ্টমি করতে করতে ও বাসা চলে যাচ্ছে আর আমি তার আগেই দৌড়াদৌড়ি করে যাইতেছি যাও তুমি বিড়ালকে নিয়ে আসো আমি চলে গেলাম ততক্ষণ আমাদেরকে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ ফেস